না হারুন সাহেব তো আমাকে ডাকেনি, ও তো ওই আপনি দিয়ে আপনি নাজমুল হক উনি ওরা তো আমাকে নিয়ে গেছে আসে, আমাকে তো হারুন স্যার বলেনি। হারুন সাহেব শুধু বলেছে ঠিক আছে তুমি দাও তোমার বিষয়ে আমি দেখবো, আমার সাহেব ভালো কোনো কিছু জিজ্ঞেস করেনি। দেখা হয়েছে আমাকে কিছু কয় দিত, হ্যাঁ হ্যাঁ এইটুকু এইটুকু বলছে। আমি আরো 2 ঘন্টা আগে করতে পারছি আছি, তুই এখন রাজি হয়েছে, তুমি ব্যস্ত আর বলা আমার কথার বিরুদ্ধে তুই চুলদানি কাটাবি। ওকে চুল আচ্ছা ঠিক আছে আমি সবাইকে বলে দেবো, ঠিক আছে বাবা আপনি ঠিক আছে এখন কর্ম, ঠিক ঠিক আছে ঠিক আছে। আমি তো বুঝি নাই, এই মাত্র বুঝলাম কে কে শেফুদা। শেফুদা আমি তো প্রথমে বুঝি নাই, বলছি কি ভাই শেফুদা কি করে? শেফুদা কি মাঝে মধ্যে ফোন করে খোঁজ নিতেছে? আপনার দিন বাদ দিয়েছে আর 8 বার ফোন দিয়েছে ধরিনি, সে অনেক গাই গালে গেছে, তুই ফোন ধরিস নাকি আমার? তুই 8 বার ফোন দিচ্ছি ওই হলে হারুন ব্যাগ ফোন দিচ্ছিল, হারুন ব্যাগ মানে ফোন দিয়েছে, হারুন ব্যাগের সাথে কথা হয়েছে না এটা কথা ফোন দে এখন, এটা হচ্ছে হারুন হারুন সাথে কথা হয়েছে ফোন দে আমি দিচ্ছি। অনেকবার ফোন দিছে আমাকে কি জানি বলার জন্য, ফোনটা আমি ধরিনি ধরিনি কে ও, সে আমার খুব ভালোবাসে তো সম্পাদকের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়, অনেক খবর আমি জানি। কমলাপুর রেল স্টেশনে মহিউদ্দিন রনিকে অনশন করতে হয়, শিকড় করে সে যারা হারুন ভাই করছে কিন্তু ওর সাতকা দিল্লি আসলে ওরা হেল্প করেনি, ওরা খারাপ ব্যবহার করছে। আসসালামু আলাইকুম কেমন আছেন?